ফের একবার ঊনকোটি জেলায় চাঞ্চল্যকর ঘটনা। এবারের ঘটনাস্থল প্যাঁচারথল থানাধীন উত্তর ধুনিছড়া এলাকা। রাতের অন্ধকারে এই এলাকায় ধনগোপাল সাহা নামে 60 বর্ষীয় এক ব্যক্তির রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং পরদিন বাড়ির আশপাশ এলাকায় রক্তের দাগের হদিস পাওয়াকে কেন্দ্র করে দেখা দেয় আতঙ্ক ও চাঞ্চল্য। এছাড়া পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণের পরে নিখোঁজ ব্যক্তি আদৌ জীবিত রয়েছেন কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দেয়। দিনভর ডগ স্কোয়াড নিয়ে পুলিশের দৌড়ঝাঁপের পরও এ বিষয়টি পরিষ্কার হয়নি, যে কারণে দিনভর উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটাতে হলো নিখোঁজ ধনগোপালের আত্মীয় পরিজনদের। জানা যায়, আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ রক্ষার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে উগলছড়া এলাকায় গিয়েছিলেন পেশায় গাছের লগ ব্যবসায়ী ধনগোপাল সাহা। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ TR02-6372 নম্বরের বাজাজ সিলেক্ট স্কুটার নিয়ে গিয়েছিলেন তিনি। যথারীতি ঘণ্টা দুয়েক বাদে নিমন্ত্রণ শেষে বাড়ির উদ্দেশ্যে ফেরার সময়ে মাঝপথে একজনের বাড়িতে উঠেছিলেন। সেখানে কিছু সময় থাকার পরে নাকি ফের বাড়িতে রওনা দিয়েছিলেন, কিন্তু এরপর থেকেই তার কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে রাত 11টা পর্যন্ত গৃহকর্তা বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। ধনগোপাল বাবুর ছেলে সহ অন্যরা নিমন্ত্রণের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন, কিন্তু কোথাও কোনো সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত রাত 12টা নাগাদ প্যাঁচারথল থানায় গিয়ে ঘটনাটি জানান নিখোঁজ ব্যক্তির বাড়ির লোকেরা। ঘটনাটি জানার পরই রাতে পুলিশ ও ধনগোপালের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রাতে কোনো খবর পাওয়া যায়নি। এর মধ্যে শুক্রবার সকালে নিখোঁজ ব্যক্তির বাড়ির প্রায় 200 মিটার দূরে জঙ্গলাকীর্ণ জায়গায় স্থানীয় মানুষ তার স্কুটারটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। সেই সাথে স্কুটারের পাশে রক্তের দাগ ও জুতো জোড়া ও কাপড়ের ছেঁড়া অংশ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। সেই খবর পেয়ে কুমারঘাটের SDPO গমনজয় রিয়াং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে নেওয়া হয় ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড। এর পাশাপাশি ঘটনাস্থল কর্ডন করে তল্লাশি চালায় পুলিশ, কিন্তু কোথাও 60 বর্ষীয় ব্যক্তির হদিস পাওয়া যায়নি। ডগ স্কোয়াডের প্রশিক্ষিত কুকুরও রক্তের দাগ শুঁকে কিছু দূরে থমকে যায়। ঘটনাস্থলে গিয়ে SDPO গমনজয় রিয়াং নিখোঁজ ব্যক্তির আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন। তদন্তে নেমে পুলিশের ধারণা হয় পূর্ব শত্রুতার জেরে এই রহস্যজনক নিখোঁজ কাণ্ড হয়ে থাকতে পারে। যদিও যতক্ষণ পর্যন্ত না নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত বলে সন্ধান পাওয়া যাচ্ছে, ততক্ষণ এক প্রকার অন্ধকারে হাঁটতে হচ্ছে তদন্তকারীদের। আর এই ঘটনার জেরে পুলিশ একটি অপহরণের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন SDPO। আজকে সকালবেলা ভোরবেলা যখন তার ছেলে এবং আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করেছে যে তারা স্কুটি একদিকে এবং তাদের বাড়ি 200 মিটারের মধ্যে একটা স্ক্র্যাচ, যেটা স্কুটি পরিষেবা বা এটা একটা স্ক্র্যাচ পাওয়া গেছে রাস্তাতে এবং পাশে রক্তের চাপ, স্কুটিটা পলস, হ্যাঁ স্কুটিটা পড়েছে। ঘটনার গুরুত্ব বুঝে পরবর্তী সময়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন ঊনকোটি জেলার এডিশনাল SPO। তবে এমনও মনে করা হচ্ছে ধনগোপালকে প্রাথমিকভাবে ঘায়েল করে গাড়িতে তুলে কোনো অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে দুষ্কৃতীর দল, আর ব্যবসায়িক শত্রুতা থেকে ঘটনা হয়ে থাকতে পারে বলেও ধারণা তদন্তকারীদের। প্রসঙ্গত, নিখোঁজ এই প্রভাবশালী ব্যবসায়ী 2010 এবং 2015 সালে ADC ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই এ সকল সমস্ত সম্ভাবনাকে মাথায় রেখে তদন্ত জারি রেখেছে পুলিশ। কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।